ছেড়ে দূরে চলার নানা ছলে তোমার মাঝে পড়ি এসে দ্বিগুণ বলে। নানান পথে আনাগোনা মিলনেরই জাল সে বোনা, যতই চলি ধরা পড়ি পলে পলে। শুধু যখন আপন কোণে পড়ে থাকি তখনই সেই স্বপন ঘোরে কেবল ফাঁকি। বিশ্ব তখন কয় না বাণী, মুখেতে দেয় বসন টানি, আপন ছায়া দেখি আপন নয়ন জলে। আপনাদের সৌমিত্র বসু কথা শুরু করছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে আপনারা সকলেই জানেন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলব। আজকে 23শে বৈশাখ শুক্রবার, 1428 ইংরেজির 7ই মে 2021, তিথি চৈত্র কৃষ্ণপক্ষ একাদশী, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সূর্যোদয়ের সময় ভোর 5:04, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:01। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ। সকালবেলা 5:55 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আজ শ্রী বল্লভাচার্য জয়ন্তী এবং জামাতুল ভিদা। আজকের দিনটি নানান কারণে বিশেষ দিন। 1849 খ্রিস্টাব্দে কলকাতায় স্ত্রী শিক্ষার জন্য বেথুন সাহেব এবং রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় তারা ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন। আজকের তারিখে এইটাই হল আজকের বেথুন কলেজ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সুযোগ্যা স্ত্রী দেশবরেণ্যা বাসন্তী দেবী, তিনি প্রয়াত হন আজকের তারিখে। আজকের তারিখে বিশিষ্ট ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং জন্মগ্রহণ করেন 1812 খ্রিস্টাব্দে। 1849 খ্রিস্টাব্দে নারী শিক্ষা বিস্তারে অগ্রণী বেথুন, তিনি এটা বাদ দিও। 1861 সালে আজকের তারিখে বিশিষ্ট আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা মতিলাল নেহরু জন্মগ্রহণ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এটা লিখতে হবে। আর আমাদের ফেসবুক, যে ফেসবুকের লাইভে আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে রাত্রি 9:30 সময়, সেই ফেসবুকের নাম হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে এবার একটু গান শোনার পালা। গানের পর ফিরে আসছে। আজকের অনুষ্ঠানে কি কি আছে তার একটা চুম্বক আপনাদের সামনে পেশ করবার জন্য। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আমি এখন আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অনেকক্ষণ 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথমে বলি আজকের অনুষ্ঠানে কি কি আছে না আছে, তারপরে আপনাদের কাছে একটা ঘোষণা করবার আছে। সেই ঘোষণা আপনারা অবশ্য কদিন ধরেই শুনছেন, তবু আরেকবার বলব। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে রাজা সুমতির কথা বলছে এবং রাজা সুমতি একজনের কথা বলছে, তার নাম মালি, মালি বলে একটি ছেলের কথা বলছে, একেবারে বখাটে ছেলে, তার কথা বলছেন। এই রহস্যটা ফাঁস হবে পরে, একেবারে গল্পের শেষে। তারপরে প্রণমী তোমারে, প্রণমী তোমারেতে মাদাম কালভের কথা বলছিলাম। মাদাম কালভে খুব শোক পেয়েছিলেন, সন্তান শোক যাকে বলে। সেই সূত্র ধরে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তার সঙ্গে সম্পর্কের সূত্র ধরে মাদাম কালভের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা বলেছেন তিনি, তাই নিয়ে কথা বলবো। তারপর গতদিনের হে মহাজীবনের উত্তর এবং আজকে নতুন এক মহাজীবনের কথা, আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে
মুন্নেশ্বর উৎসব নিয়ে দু চারটে কথা। তাহলে আপাতত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গান শুনবো, কিন্তু তার আগে একটা ঘোষণা আছে। আজকে তো 23শে বৈশাখ, তার মানে ঠিক দুদিন বাদে 25শে বৈশাখ। 25শে বৈশাখ শরণাগতের বিশেষ অনুষ্ঠান একেবারে রবীন্দ্রনাথকে নিয়ে, পুরোটাই রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের লেখা থেকে পড়া, তার নানান ধরনের লেখা থেকে পড়া, আর ফাঁকে ফাঁকে আপনাদের চিঠি। সেই চিঠির বিষয় হল আমার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আপনার অভিজ্ঞতার জগতে কেমন করে ধরা দিয়েছেন? ধরুন আপনি রবীন্দ্রনাথের গান শুনতে খুব পছন্দ করেন, কোন গানটা ভাল লাগে, কেন ভাল লাগে, গানটা গাইতে গাইতে মনের মধ্যে কি ছবি জেগে ওঠে, রবীন্দ্রনাথকে নিয়ে আপনার কোন অভিজ্ঞতা আছে, তার বই পড়ার কোন একটা বই পড়লেন ভালো লাগলো সেই অভিজ্ঞতার কথা, বা কোন একটা গল্প যেটা জানেন আপনি রবীন্দ্রনাথ সম্পর্কে। কিন্তু একটাই কথা, রবীন্দ্রনাথ খুব বড় কবি ছিলেন, রবীন্দ্রনাথ খুব বড় মনীষী ছিলেন, এই সমস্ত কথা লিখবেন না, ওগুলো আমরা জানি। আপনার কাছে রবীন্দ্রনাথ কিভাবে ধরা দিয়েছেন সেইটা যদি লেখেন, 100 শব্দের মধ্যে লিখতে পারলে খুব ভালো হয়। 100 শব্দের মধ্যে এই লেখাটা, আজকে তো 7 তারিখ, আপনি কালকে দুপুর 12টার মধ্যে দিয়ে দিন। হ্যাঁ, তাহলে এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে বসে যান, বসে গিয়ে লিখে ফেলুন আমার রবীন্দ্রনাথ। তাহলে এইবারে অনুষ্ঠানের কথা তো হলো, আগামী 9 তারিখের অনুষ্ঠানের কথা হলো, এরপরে শুরু হবে পুরাণ চিরন্তন, কিন্তু তার আগে গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু, আবার সৌমিত্র বসুর কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, পুরাণ চিরন্তন। রাজা সুমতির কথা বলছিলাম। রাজা সুমতি কেমন ধার্মিক রাজা, কেমন তিনি বিষ্ণুর উপাসকতা দেখবার জন্য শিষ্যদের সঙ্গে নিয়ে এসেছেন ঋষি বিভাণ্ডক। তিনি দেখছেন যে রাজা রাজকার্যে যাওয়ার আগে রোজ বিষ্ণু মন্দিরের চারপাশে ধ্বজা পুঁতে মন্দির প্রদক্ষিণ করেন এবং রানী সেইখানে নৃত্য করেন। হ্যাঁ, তো বিভাণ্ডক রাজাকে জিজ্ঞেস করছেন, এই এই এইগুলো করবার অর্থ কি? তুমি ধ্বজা পুঁতছ, ওই ধ্বজা যখন পুঁতছ তখন তোমার রানী মন্দিরের চারদিকে ঘুরে ঘুরে নাচছেন, এইসব দেখে আমি তো অবাক হয়েছি, আমার শিষ্যরাও খুব অবাক হয়েছে। রাজা সুমতি, তুমি আমাকে তোমাদের দুজনের এমন অদ্ভুত আচরণের কারণ ব্যাখ্যা করবে? রাজা সুমতি একটু মাথা নিচু করে রইলেন, তারপর বললেন, ঋষি বিভাণ্ডক, আপনার এই প্রশ্ন আমাকে কত যুগ আগের সেই সব কথা মনে পড়িয়ে দিল। তো বিভাণ্ডক জিজ্ঞেস করলেন, কোন সে যুগ, কিসের কথা বলছো তুমি? সুমতি বললেন, তবে শুনুন সেই আশ্চর্য কাহিনী। বহুদিন আগে মালি বলে একটি ছেলে ছিল, বাপ মার একমাত্র সন্তান, আর একমাত্র সন্তান হলে যা হয়, আদরে বাঁদর একেবারে, কারণ কোনো কথা শুনে না, যা মনে হয় তাই করে, নেশা ভাঙ শুরু করলো, চুরি চচ্চুরি, জুয়া খেলা, মানে এক কথায় যত রকমের কুকর্ম আছে সে সমস্ত কটাতেই একেবারে একেবারে পয়লা নম্বর হয়ে গেল আর কি। মানে ওই ওই সুমালির গল্প মনে আছে, সেখানে যা হয়েছিল সেই রকম, তো এখানেও তাই হলো, পাড়া প্রতিবেশীরা একে এসে বাবা মাকে নালিশ, মূল খেয়ে আর কতদিন চলে। একদিন মনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে একটা হরিণ এক মনে ঘাস খাচ্ছে, তখন খিদে আর মালির মাথা কাজ করছে না, সে হঠাৎ ঝাঁপিয়ে পড়লো হরিণটার উপর, তাকে খুন করলো, তারপর তার ছাল ছাড়িয়ে কাঁচা মাংসই চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলল। খিদের মুখে খেতে তো মন্দ লাগলো না, ওই প্রথমটাই একটু মুশকিল, তারপরে যে কাজই হোক না কেন সেটা কিরকম অভ্যেস হয়ে যায়, তাই না? আমাদের সকলের ক্ষেত্রেই তো তাই হয়। তো এবার থেকে মালি ওই কাঁচা মাংসই খায়, তার কিছু মনেই হয় না। কিন্তু একটা সমস্যা, নেশা করা অভ্যেস হয়ে গেছে, যে জঙ্গলের মধ্যে সেই নেশার জিনিস কোত্থেকে পাবে, কোত্থেকে পাবে সে নিয়ে পরে কথা বলা যাবে। আপাতত প্রণমী তোমার এতে চলে যাব আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে,
গানের পর আমি আছি আপনাদের সঙ্গে সৌমিত্র বসু। প্রণামী তোমারে 92.7 BGFM এ শরণাগত শুনছেন আপনারা। প্রণামী তোমারে শুরু করেছিলাম নতুন মানুষের কথা, না স্বামী বিবেকানন্দ তো আছেনই। সেই স্বামী বিবেকানন্দ কেমন করে এসেছিলেন এই নতুন মানুষটির জীবনে? তার নাম মাদাম কালভে, সেই সময়কার খুব বড় গায়িকা। এর আগের দিন বলেছিলাম মেয়ে আগুনে পুড়ে মারা গেছে, সেই প্রচন্ড আঘাত তাকে ভেতরে ভেতরে একেবারে তছনছ করে দিয়েছে। গান করা বন্ধ, কারোর সঙ্গে দেখা করেন না, কথা বলেন না, একা একা চুপ করে বসে থাকেন। তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীরা ভয় পেয়ে গেল, এ পাগল হয়ে যাবেন নাকি মহিলা। নানানভাবে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হলো, কিন্তু কোনো ফল হচ্ছে না। এমন সময় এক বন্ধু খবর পেল একজন ভারতীয় সাধু এখানে এসেছেন, তার কাছে নাকি বহু মানুষ শান্তি পাওয়ার জন্য যাচ্ছেন। তো বন্ধু জোর জার করে মাদাম কালভেকে রাজি করালো সেখানে যেতে। দেখা যাক না, কোনো লাভ নেই ধরে নিয়েই না হয় যাও। কি হলো সেই সাক্ষাতের ফল বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। শরণাগত শুনছেন আপনারা। দিন ঠিক করা ছিল, মাদাম কালভে তো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে গিয়ে উপস্থিত হলেন, স্বামী বিবেকানন্দ যেখানে থাকতেন সেইখানে। নিজের পরিচয় দিলেন, একজন তাকে ভেতরের একটা ঘরে নিয়ে গেল। সেইখানে বসে আছেন স্বামী বিবেকানন্দ, সে ভারতীয় সাধু, মাটিতে একটা আসনের উপর বসে আছেন, অগ্নিশিখার মতো দেহ, টান টান স্থির, চোখ বোজা, গেরুয়া কাপড়ের প্রান্তটা মেঝেতে লুটিয়ে পড়েছে। কালভেকে বলে দেওয়া ছিল যতক্ষণ উনি ধ্যান করবেন ততক্ষণ ওকে কোনোভাবে বিরক্ত করা চলবে না, উনি নিজে থেকে কোনো প্রশ্ন না করা পর্যন্ত চুপ করে বসেই থাকবে। সুতরাং মাদাম কালভে বসে বসে দেখছেন স্বামীজির ধ্যানস্থ মূর্তি। অনেকক্ষণ কেটে গেল, এইবার একটু অস্থির লাগছে মাদামের। আচ্ছা যদি নিঃশব্দে উঠে চলে যান। তিনি মাদাম কালভে, বিখ্যাত গায়িকা, সবাই তাঁর জন্য অপেক্ষা করে, কারোর জন্য এতটা সময় নষ্ট করায় তো তিনি অভ্যস্ত নন। প্রায় উঠি উঠি করছেন এমন সময় সেই সাধুর চোখ দুটি খুলে গেল। কি বড় বড় অপূর্ব দুটি চোখ! মাদামের দিকে তাকিয়ে বললেন, আহা খুব কষ্ট পেয়েছ মা, তাই না? কি ঝড়টাই না তোমার মাথার উপর দিয়ে গেছে। শান্ত হও মা, শান্ত হও, শান্ত হও, এখন তো তোমাকে শান্ত হতেই হবে। মানে এই সাধু এই কথাগুলো বললেন কেন? তাহলে কি তিনি মাদামের ব্যাপারে সবকিছু জানেন? না, অবশ্য না জানবার কোনো কারণ নেই। মাদামের কন্যার মৃত্যুর খবর তো খবরের কাগজে বেরিয়েছে, সবাই জানে। না, শুধু এইটুকু নয়, সেই ভারতীয় সাধু প্রশান্ত মুখে মাদামের সম্পর্কে আরো আরো সব কথা বলে যেতে লাগলেন, তার জীবনের সমস্ত গোপন সমস্যার কথা, এমন সব ঘটনার কথা যা এমনকি মাদামের সবচেয়ে কাছের বন্ধুরাই জানেন না। আর এই যে মানুষটি সব বলে দিচ্ছেন, সমস্ত গোপন রাখা কথা, মাদামের মনে হচ্ছে যেন যে ভার তিনি এতদিন ধরে বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন সে সবকিছু গলে গলে জল হয়ে বেরিয়ে আসছে। মাদাম জিজ্ঞেস করলেন, আচ্ছা স্বামীজি, আপনি আমার ব্যাপারে এত সব কথা জানলেন কি করে? কেউ কি আপনাকে এই সমস্ত কথা বলেছে? স্বামীজি হাসলেন, সে হাসি দেখলে মন পবিত্র হয়ে যায়। বলেন, না মা, আমাকে কেউ কিচ্ছু বলেনি, কিন্তু আমি তোমার মনের ভেতরটা পড়তে পারি। এইটুকুই কথা হলো, হয়তো এর বাইরে আরো দু একটা কথা। মাদাম উঠলেন, স্বামীজি বললেন, শোনো, মন খারাপ করে থেকো না, আনন্দকে খুঁজে নিতে হবে,
দিন রাত শুধু দুঃখের কথা ভেব না। শেষ হল আজকের প্রণমী তোমারে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এরপর হে মহাজীবন, গতদিনে যার কথা বলেছিলাম তার নাম বলবো আজকে, আর তারপর দ্বিতীয় ধাপে নতুন একজন মানুষের কথা বলব। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ, আমি আপনাদের সৌমিত্র বসু। গতদিনে যার কথা বলছিলাম তার সম্পর্কে কি বলেছিলাম কিছু কিছু মনে আছে নিশ্চয়ই? সে যে অন্ধ, গান করেন খুব ভালো, কৃষ্ণের টানে ঘর ছেড়েছেন, এই তিনটেই ছিল যাকে বলে ক্লু, যার সূত্র ধরে আপনাদের নিশ্চয়ই মাথায় এসে গেছে গতদিনের হে মহাজীবনে আমি কার জীবনের কথা শুনিয়েছিলাম। খুব কি কঠিন লাগছে? লাগার কথা নয়, তিনি এই বাংলার কোন সাধক নন, কিন্তু বাংলাতেও তার খুব খ্যাতি। সবচেয়ে বড় কথা, রবীন্দ্রনাথ তাকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন তার জবানিতে, খুব বিখ্যাত কবিতা, পড়েছেন তো? সুরদাসের প্রার্থনা। এই দেখুন, মুখ ফসকে বলেই ফেললাম, আমাদের গতকালের মহাজীবনের নাম সুরদাস বা সাধক সুরদাস। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, আপনাদের সৌমিত্র বসু। সেই মানুষটির ব্যাপারে যেটা শুরুতেই বলতে ইচ্ছে করছে, যে আজকে বিজ্ঞান নিশ্চয়ই বলবে এটা কোনো ব্যাপার নয়, নেহাত প্রাকৃতিক একটা ঘটনা, কিন্তু আমি যখনকার কথা বলছি তখন ধূমকেতু ব্যাপারটার সঙ্গে ভাগ্য, শুভ, অশুভ এই সবের খুব গভীর সম্পর্ক আছে বলে বিশ্বাস করা হতো। তা হঠাৎ কেন ধূমকেতুর কথাটা বললাম? আজকে যে মহাজীবনের কথা বলবো, তিনি জন্মেছিলেন হ্যালির ধূমকেতু পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসার মাস ছয়েক পরে। আর তার একটা অদ্ভুত বিশ্বাস ছিল যে তার সঙ্গে ধূমকেতুর একটা কোনো সম্পর্ক আছে, এবং আশ্চর্যের বিষয় এটা কিন্তু সত্যি সত্যি হয়েছিল। মানে হ্যালির ধূমকেতু বলে যেটা বিখ্যাত সেটা তো 75-76 বছর অন্তর অন্তর ফিরে ফিরে আসে। তা সত্যি পরের বার যখন সেটা ঘুরে আবার পৃথিবীর দিকে এলো, তার দু সপ্তাহ পরে তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে। মানুষটি হবার কথা সাত ভাই, তিনি ষষ্ঠ, মানে তার বাবা মায়ের সাতটি সন্তান হয়েছিল কিন্তু বেঁচে ছিল মোটে তিনজন। 4 বছর বয়সে বাবা চলে এলেন হ্যানিবাল বলে একটা শহরে, সেখানে তখন দাস ব্যবসা চালু ছিল। 4 বছর বয়স থেকে এই ছেলে দেখেছে সেসব দাস প্রথা, বড় হয়ে তার খুব বিখ্যাত সব লেখাতে সে অভিজ্ঞতা প্রকাশও পেয়েছে। তার যখন মোটে 11 বছর বয়স, বাবা মারা গেলেন, ঘাড়ের উপর সংসার, ছাপাখানায় কাজ করতে লাগলেন, আর কিছুদিন বাদে প্রকাশক হিসেবেও কাজ করতেন। কিন্তু এখানেই আটকে থাকা নয়, একবার মিসিসিপি নদী ধরে স্টিম ইঞ্জিন চড়ে যাচ্ছেন, প্রচন্ড কৌতূহল, যিনি জাহাজ চালাচ্ছেন তাকে খালি জিজ্ঞেস করছেন যে এটা কি, ওটা কেন, ওটা কেন? তো সেই নাবিক ভদ্রলোক বলেন, কে জাহাজ চালাবে নাকি? না, জাহাজ চালানো তখনকার দিনের পক্ষে ভালো কাজ, ভালো মাইনে, হয়তো সেই জন্য নয়, জাহাজ তো একটা খুব দুর্দান্ত ব্যাপার। তো তিনি শিখতে আরম্ভ করলেন। এইখানেও একটা অদ্ভুত ঘটনা আছে, জাহাজ চালানো তিনি কিন্তু একা শিখছিলেন না, সঙ্গে ছিলেন তার ভাই। সেই ভাই ওই জাহাজ চালাবার সময় বয়লার ফেটে মারা যান, এবং যেটা আশ্চর্য, আমাদের মহাজীবন নাকি 1 মাস আগে স্বপ্নে এই দুর্ঘটনাটা দেখেছিলেন। তিনি মিসিসিপি নদী ধরে প্রচুর ঘুরেছেন, নদীর ঘাট ঘাট সব ভালো করে জেনেছেন, শিখেছেন, শেষ পর্যন্ত জাহাজ চালাবার লাইসেন্স পেয়েছেন। ভাবুন, বই ছাপা থেকে জাহাজের নাবিক, কিন্তু ওই যে ভাইয়ের মৃত্যুটা স্বপ্নে দেখেছিলেন না, অথচ ব্যাপারটা নিয়ে কিছু ভাবেননি বা করেননি, এই অপরাধ বোধটা
সারা জীবন তাকে তাড়িয়ে তাড়িয়ে বেরিয়েছে। খুব বড় মাপের আমেরিকান সাহিত্যিক ছিলেন তিনি, খুব বড় মাপের, ছদ্মনামে লিখতেন। আর সেই ছদ্মনামের মোটামুটি বাংলা হল সেই জলের জন্য নাবিকের কান্না, যে জলটুকু ছাড়া জাহাজ চলবে না। ভাবুন তো কার কথা বলা হল। তাহলে শেষ হল হে মহাজীবন, এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি গানের পর। অনুষ্ঠানে প্রথম চিঠি, প্রথম আপনাকে জানাই প্রণাম সৌমিত্রদা, কারণ আপনার বাচনভঙ্গি অপূর্ব। একটা ঘটনা মনে পড়ল, রানীর আশমনিতে দেখি ঠাকুরের অষ্টসখী দেখার ইচ্ছা খুব। অষ্টসখী দেখার ইচ্ছা পূরণ হওয়া, হয়তো এটা অনেকের জানা, তবু লিখলাম। চৈলঙ্গস্বামীর একজন উষা নামে এক সিস্টারকে স্বামীজি বলেন, বেনারসের দশাশ্বমেধ ঘাটে কৃষ্ণের দ্বারকা দেখবে? তখন তিনিও বলেন, দেখব। তখন সিস্টারকে নিয়ে গঙ্গার নিচে নিয়ে যান, তখন উষাদেবী নিজের চোখে দেখেন, তারপর থেকে তাকে আবার গঙ্গার উপরে নিয়ে আসেন। স্বামীজি ক্ষমা করবেন যদি কিছু ভুল হয়, এই তথ্য দুবৎসর পূর্বে বর্তমান কাগজ কোর ক্রোড়পত্রে পড়েছিলাম, আমি গুছিয়ে লিখতে পারি না, ক্ষমা করবেন, নমস্কার। কিন্তু কে চিঠিটা লিখেছেন বোঝা গেল না, তার নাম দিতে ভুলে গেছেন। আর দু নম্বর যে কথাটা বলবার সেটা হচ্ছে, যে কাহিনীটির কথা বলেছেন যে চৈলঙ্গস্বামীর একজন শিষ্যা তাকে স্বামীজি দ্বারকা দেখিয়েছিলেন ইত্যাদি, আমি অন্তত এরকম কোন গল্প পড়িনি। না, আপনি তো কোথায় বেরিয়েছিল কি ব্যাপার সমস্তটাই বলে দিয়েছেন, আমার পড়া হয়নি, সেটা তো হতেই পারে। দ্বিতীয় চিঠি, শ্রদ্ধেয় সৌমিত্রদা, প্রথমেই করোনা বছরের শুভ নববর্ষের প্রণাম। কেমন আছেন জিজ্ঞেস করব না, আজকেই আপনার প্রোগ্রামটি শুনেছি। এখন আমরা অমৃতসরে আছি, এই জায়গাটি ও স্বর্ণ মন্দির আমার দেখা। আপনার কাছে শুনতে শুনতে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল, তাই আপনাকে শেয়ার করবার লোভ সামলাতে পারলাম না। বেশ করেছেন। আমি যেদিন মন্দিরে গিয়েছিলাম সেদিন এক পাঞ্জাবি ভদ্রলোকের ভক্তি দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমরা যেখান দিয়ে মন্দিরে প্রবেশ করি সেখানে সবার পা ধুয়ে যায়। আমার সাথে আমার কর্তা ছিলেন, হঠাৎ দেখে ওই ভদ্রলোক আর ওর স্ত্রী দুজনেই পা ধুয়ে ওই জল পান করলেন, এবং সেটা অকপট ভাবে। কিছুক্ষণের জন্য আমি ভাবলাম যে কত ভক্তি, এটা আমি করতে পারবো না, সবার পায়ের জল। তখন মনে হলো সত্যি কতটা শ্রদ্ধা ভক্তি থাকলে এটা করা যায়। তা বলে ভাববেন আমি নাস্তিক, আমার ব্যাপারটা খুবই অবাক লেগেছিল, তাই আজও মনে আছে। বালিবাজার হাওড়া থেকে মান্তা চৌধুরী, তিনি লিখেছেন, এই আবহাওয়ায় সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, এমনিতে শুনতে কিরকম একটা লাগে, কিন্তু ভক্তরা নানান রকম সমস্ত করেন, তাদের গভীর বিশ্বাসের জায়গা থেকেই করেন। এরকম নানান উদাহরণ তো আমাদের সামনে রয়েছে, আপনিও সেই রকম একটা দৃশ্য দেখেছেন, দেখে আপনার মনে থেকেছে, এবং সেটা আপনি আমাদের সবাইকে জানিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চিঠিপত্র শেষ, এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু এবার আপনাদের নিয়ে যাব শ্রীলঙ্কায়। রামেশ্বর উৎসব নিয়ে কথা বলবো বলেছিলাম বাইরে দূরে এই পর্বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মুন্নেশ্বর উৎসব এখানকার, মানে এই শ্রীলঙ্কার খুব বিখ্যাত উৎসব, এই মুন্নেশ্বর মন্দিরের বার্ষিক উৎসব সেটা। তা গতকাল বলেছি যে এই উৎসব নিয়ে দুটো চারটে কথা বলবো, কিন্তু কেন বললাম বলে এখন হাত কামড়াচ্ছি। আরে, উৎসবের বর্ণনা কখনো কথায় হয়? তার যে আলো, তার যে সাজগোজ, যে জাঁকজমক, মুখে 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 বলে বোঝানো যায় নাকি? শরণাগত সৌমিত্র বলে আমাদের যে ফেসবুকের পাতাটা আছে সেখানে আপনাদের সঙ্গে আড্ডা মারতে গিয়ে দেখেছি আমার শ্রোতাদের কেউ কেউ এর মধ্যেই শ্রীলঙ্কা ঘুরে এসেছেন। এই মন্দিরের কথা, মুন্নেশ্বরের মন্দির,
এই মন্দিরের একটা নিজস্ব পতাকা আছে। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু বলতে বসেছি এই মন্দিরের কথা। সেই নিজস্ব যে পতাকা, সেটা উত্তোলনের মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা হয়। এবং সেটা যেমন তেমন একটা পতাকা তুলে দেওয়া নয়, কিন্তু 13 দিন ধরে মন্দির চত্বরের মধ্যে বিরাট শোভাযাত্রা হয়। সেই শোভাযাত্রায় অগুন্তি মানুষ তো আসেনি, দেবতাদের নিয়ে আসা হয়। ওখানকার যে সমস্ত স্থানীয় দেব দেবীরা আছেন, এই উৎসবটা কিন্তু তাদের উৎসব, তারাও চলে আসেন এই শোভাযাত্রায়। এই যে উৎসবটা, তার শেষ দিনের আগের দিন দেবতারা সব রথে চড়ে শোভাযাত্রা করে। মনে আছে বলেছিলাম এই মন্দির এলাকার মধ্যে সুন্দর সুন্দর সব রথ আছে, সেই কথা? ঠিক আমাদের জগন্নাথ দেবের মতো সেই রথ টানতে টানতে নিয়ে যান ভক্তের দল। শেষ দিনের ব্যাপারটা দারুণ। সেদিন ওই রথ যাবে কাছাকাছি একটা নদীতে, সেই নদীটাকে বলা হয় তীর্থম, মানে এটা তো বুঝতেই পারছেন নিশ্চয়ই, তীর্থক্ষেত্র। সেই নদীর জল নাকি স্পর্শ করলেও পূর্ণ হয়, দেবদেবীদের সেই জলে স্নান করানো হয়, আর সেই সঙ্গে ভক্তরা সকলে একেবারে লাফ দিয়ে পড়েন সেই পূর্ণ জলে, দেবতার গা ধোয়া জলে ডুব দেন। স্নানের পরে আবার শোভাযাত্রা করে দেবদেবীরা তাদের নিজের নিজের মন্দিরে ফিরে যান। ও, বলতে ভুলে গেছি, এই যে শোভাযাত্রা, এখানে কিন্তু সারাক্ষণ ধরে বাজনা বাজে, হ্যাঁ, আর তার সঙ্গে চলে উদ্দাম নৃত্য। মুন্নেশ্বর মন্দিরের কথা এখানেই শেষ করলাম, এর পরে কোথায় যাওয়া যায়? খুব কঠিন সমস্যা, তার কারণ শ্রীলঙ্কায় প্রচুর প্রচুর মন্দির আছে। সবকটা মন্দিরে তো যাওয়ার প্রশ্ন ওঠে না, সে তো ওরকম করে বলতে গেলে অনন্তকাল ধরে চলবে। এদিকে আপনাদের অনুরোধ আসছে মাঝে মাঝে এদেশের কোনো কোনো মন্দির দর্শন করবার, পশ্চিমবঙ্গের ভেতরকার মন্দির কোনো কোনো দর্শন করবার, কি করি বলুন তো? আচ্ছা, চোখ বুঝে একটা যেকোনো মন্দির বেছে নিয়ে সেখানে চলে যাব, কি বলেন? এই চোখ বুঝলাম, চোখ বুঝতেই যে মন্দিরটা চোখের সামনে ভেসে উঠল, সেটা একটা দারুণ জায়গা, কোণেশ্বরম মন্দির, এবং এও শ্রীলঙ্কার খুব বড় একটা মন্দির, খুব প্রধান একটা মন্দির। তাহলে চলুন সেখানে যাওয়া যাক। মন্দিরটার নাম হচ্ছে থিরুকোণামালাই কোণেশ্বর মন্দির। হ্যাঁ, থিরুকোণামালাই কোণেশ্বর মন্দির শ্রীলঙ্কার পূর্ব দিকে। আমাদের বাঙালি জীব এইসব উচ্চারণের সামনে দূরস্থ হতে একটু সময় নেবে, সে তো স্বাভাবিক, কি আর করা যাবে। আরো বেশি করে এই মন্দিরটা দেখতে যেতে বলছি, তার কারণ জায়গাটা বড় সুন্দর, একদম সমুদ্রের ওপর থেকে পাহাড়টা উঠে গেছে সেই পাহাড়ে মন্দির, মানে দারুণ লাগে দেখতে, দারুণ লাগে। মন্দিরের চত্বরে দাঁড়ালে দূরে নীল নীল, সে একবারে আশ্চর্য দৃশ্য। তো সমুদ্রের ধারে খোলা ফাঁকার মধ্যে তো চমৎকার তকতক একটা রাস্তা চলে গেছে মন্দিরের দিকে। মন্দিরের কাছাকাছি এলে সবসময় যা হয়, দুপাশে দোকান সাজিয়ে বসে আছে স্থানীয় লোকজন,